নিত্য নতুন রেসিপির আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং প্রেস করুন বেল বাটনে। স্বাগত বন্ধুরা, আজ আমি একটি ডেজার্টের রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে চকলেট ফিরনি, খুবই টেস্টি এবং ডেলিশিয়াস। এটার জন্য কী কী লাগবে একবার দেখে নিই। 3 টেবিল চামচ মতো গোবিন্দভোগ চাল আমি জলে ভিজিয়ে ছেঁকে রেখেছি, 3 টেবিল চামচ চিনি আছে, 7-8টি মতো গুড়ের বাতাসা আছে, 3 টেবিল চামচ চকো পাউডার আছে, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আছে, 2টি এলাচ আছে, 50 গ্রাম কাজু আছে, আর 1 লিটার মতো দুধ লাগবে। প্রথমে আমি গোবিন্দভোগ চালটা এবং কাজু আর এই এলাচ 2টি একসাথে ব্লেন্ড করে নেব। কড়াইয়ে আমি 1 লিটার দুধটাকে আগে থেকে ঘন করে নিয়েছি অনেকটা। দুধটা ফুল ক্রিম দুধ হবে। এই ঘন দুধের মধ্যে প্রথমে আমি চিনিটা এবং বাতাসা মিশিয়ে একটু নাড়াচাড়া করব। বাতাসা মেল্ট হয়ে গেছে, এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দেব। গুঁড়ো দুধটা ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি কোকো পাউডারটা মিক্স করে দেব। যখন আমি এই গুঁড়ো ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্স করছি তখন আমার গ্যাসটা পুরো সিম করা আছে। এবার আমি গ্যাসের আঁচ একটু বাড়িয়ে দুধটাকে ফুটতে দেব। এরপর গোবিন্দভোগ চাল, কাজু এবং এলাচের যে পেস্টটা আমি বানিয়েছি সেটা মিশিয়ে দেব। এবং ঘন ঘন এটাকে নাড়তে থাকবো যাতে তলায় ধরে না যায়। গোবিন্দভোগ চালের মিশ্রণটা মেশানোর পর 10 মিনিট সিম করে নাড়াচাড়া করার পর এটা একদম ঘন হয়ে গেছে, এটা একদম পুরোপুরি রেডি। এটাকে ফ্রিজে রেখে দিয়ে চিল্ড করে সার্ভ করতে হবে। চকলেট ফিরনি একদম তৈরি হয়ে গেছে। ফ্রিজে ঠান্ডা করার পর আমি এটাকে সার্ভ করে দিয়েছি। এই ডেলিশিয়াস রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।